এই রয়েছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, যারা আজকে উপস্থিত রয়েছে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদেরকে দেখলে আমাদের অনেক ভালো লাগে, আর তোমরা এখন আমাদেরকে মনে রেখেছো এটা অনেক কিছু। তোমাদের জন্য খেলার আয়োজন রাখা হয়েছে, আমাদের প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষার্থীদের জন্য খেলার ব্যবস্থা রাখা হয়েছে, প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে, আমাদের অভিভাবক অভিভাবিকাদের জন্য প্রতিযোগিতা রাখা হয়েছে, আমাদের শিক্ষক মন্ডলীদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। মধ্যম দল বালক বড়ক লড়াই, মধ্যম দলে যাদের নাম রয়েছে তোমরা সকলে মাঠে যাও। মধ্যম দল বালক আরে ছোট লোকের সান্ত্বনা পুরস্কার আছে। ঠিক আছে, আমি রাখছি। শিক্ষার্থীরা যারা যেমন খুশি তেমন সাজতে, তারা যাদের নাম যারা যেমন খুশি তেমন সাজতে অংশগ্রহণ করবা, তোমাদেরকে বলছি তোমরা সেজে গুজে চলে আসো অল্প কিছুক্ষণের মধ্যে। যাও তুই ঐতিহ্যবাহী একটি খেলা, আমি হাততালি আশা করছি। কেউ হাততালি দিতে চায় না, সবাই যেন উপভোগ করবে। হাততালি দিতে গেলে হাত ভেঙে যাবে, দেখে গার্ডিয়ানরা তিন দিন ধরে খায় না, বুঝতে পারছি। সব সাদা মোরগ, সব সাদা মোরগ, সাদা সাদা মুরগের লড়াই, সত্য মুরগ এগুলা, আমাদের গুলা ফার্মের মুরগি না, একবার দেশি মুরগ। তারা বলে কেজি স্কুলের ছেলে মেয়েরা ফার্মের মুরগি, তাদেরকে বলছি এগুলো সব দেশি মুরগ, এরা পরীক্ষিত, এদেরকে এরা রেতে পুড়ে বৃষ্টিতে ভিজে এরা পরীক্ষিত। সকল কিছুতে তারা এগিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে দাওয়াত পাঠিয়েছিলাম আমাদের সাথে বিভিন্ন ফুটবল এবং ক্রিকেট খেলে অংশগ্রহণ করার জন্য, এক পর্যায়ে সবাই আমাদের সাথে আমাকে না করে দিয়েছে, কারণ তারা অপরোগতা স্বীকার করেছে, কারণ তারা জানে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। শারাফাত মধ্যম দলের শারাফাতকে বলছি, শারাফাত মাঠে উপস্থিত থাকলে মঞ্চে আস। শারাফাত আজকে সকাল থেকে আমাদেরকে সময় দিচ্ছে, আমাদেরকে উৎসাহিত করছে মডেল স্কুলের
বিকালে শুটিং আছে লাগে না ওই আজকে মনে আমার আমার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শিরিন আক্তারের মা এক সাতদার আমাদের মাঝে আজকে সকাল থেকে তিনি রয়েছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন তুই টিপের লোক নাকি একটা সুন্দর সবাইকে মাস্টার করতে বলুন শিক্ষার্থীদেরকে সবাই ভালো করে বলুন না হলে লাঠি চার্জ করুন প্রথমে ভালো করে বলুন তারপরে কাজটা হলে লাঠি চার্জ করুন প্রথম কে প্রথম উসমান প্রথম স্থান অধিকার দ্বিতীয় শ্রীপাদ প্রধান তৃতীয় আমার দুটাকে বনদল বালিকা তোমাদের স্মৃতিচারণ খেলাটি অনুষ্ঠিত হবে সকলে চেয়ার নিয়ে মাঠে প্রবেশ করো চেয়ার খাতা এগুলো নিয়ে মাঠে প্রবেশ করো আমার এটা বোঝা আর আমি মোরগ লড়াই যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তোমাদের মঞ্চের সে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি প্রথম স্থান অধিকার করেছে উসমান দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীপাদ প্রধান তৃতীয় স্থান অধিকার করেছে ঋতুন আমরা নাই খেলা হিসেবে আমরা একটু খাওয়াই দেবো সবারই তো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঠের পূর্ব প্রান্তে অগ্রকারণে বালক বড় দলের বিগুলা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে অনেকটা অঙ্ক দেখবো তারপর ওইটা করতে হবে বুঝছো দেখা সম্মানিত অভিনেতা কবি ভূমিকা মহোদয় সম্মানিত অভিভাবক অভিভাবিকা মহোদয়কে বলছি আপনাদের জন্য খেলার প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে আপনারা অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বিদ্যালয়ের কর্তৃক যে খেলাটি রয়েছে সেটাতে শুধুমাত্র মায়েরা অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র মায়েরা অংশগ্রহণ করতে পারবে আর অভিভাবকরা অভিভাবকের যে খেলাটা রয়েছে সেটাতে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাবারাও অংশগ্রহণ করতে পারবে বাবা এবং মা তারা ব্যতীত খালা দাদি শাশুড়ি নানি ফুফু তাদের সুযোগ নেই তারা পরবর্তী খেলায় অংশগ্রহণ করতে পারে পরবর্তীতে যদি সৌজন্য খেলা রয়েছে সেটাতে মা চাচি দাদি নানি সবাই অংশগ্রহণ করতে পারবে